আর স্যারের মাথায় বসেছে ফড়ি, খুব সুন্দর ভাবে চুলের ওপর বসেছে। আমি ভাবছি ডালটা গন্ডগোল হয়ে গেছে, মানে সিদ্ধটা এত বেশি হয়ে গেছে অন্যদিন। আর তরকার ডালে এই রাজমাটা না আমাদের কি মানে কৃষ্ণনগরে দেখলাম বেশ একসাথে প্যাকেট করে সব রকম মিশ। নিউ ব্যারাকপুরে এই লঙ্কাগুলো আগে সাংঘাতিক ঝাল ছিল, মানে একটা লঙ্কা একটা তরকারিতে যথেষ্ট। তো গুড মর্নিং, তো আজকে সকাল থেকে এখন কালকে এসেছি তো 11:30 টাইমে, কিন্তু এসে আর ইচ্ছা করেনি কারণ ক্লান্ত লাগছিল। আর কালকে আসার সময় একটুখানি যা হোক কচুরি মতো নিয়ে চলে এসেছিলাম মিষ্টির দোকান থেকে, ওই জন্য সকালে আর কোনো খাওয়ার মানে খিদেও পেয়েছিল, তো সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। আর এসে যা হোক রান্না করা হয়েছিল, তারপরে আর সন্ধ্যাবেলা কথা বলা হয়নি। তো আজকে এই ক্যামেরাটা অন করলাম, মানে মোবাইলে ক্যামেরাটা অন করলাম আর কি। তো কি রান্না করছি বলছি, আর আজকে তো স্যার অফিস চলে গেছে, তাতেও স্কুলে গেছে, কারণ একদিন যে কয়েকটা দিন স্কুল হয়েছে সেটা তো যায়নি, কারণ মাঝখানে ছুটি সেটাও ছিল, জন্মাষ্টমী বেশ কয়েকটা মেয়ে ছুটি ছিল। তো চলো দেখাই কি রান্না করছি। আর সকালে একটু টিফিন তো হয়ে গেছে হালকা করে, ডিমের টাল্লা করবো। আর ডিমের সিদ্ধ করে আগে থেকেই নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে একটু না অন্যভাবে একটু করবো ভাবছি, একটু চিলি সস দিয়ে করবো, একটু টেস্টটা আলাদা হবে। এগুলোকে পামড়া চিংড়ি বলে, মিষ্টি হয় বলো, খেতে মিষ্টি হয়, একটু মিষ্টি জলেরই প্রায়, খেতে বেশ ভালো, সাইজও ভালো। দামটাও অত্যন্ত বেশি, দাম খুব বেশি নয়, এটা অ্যাকচুয়ালি আমি 500 নিয়ে এসেছি, 100 টাকা 200 টাকা নিয়েছে। গুড ইভিনিং, তো এখন বাজে 7টা, তো এখন সন্ধেবেলা চা তো করছি, তার সাথে আজকে একটু ইচ্ছা ছিল, এত বৃষ্টি পড়ছে যে একটু চপ টপ খাওয়া হবে, তো কিন্তু সব দোকানই প্রায় বন্ধ, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমার কাছে চিড়ে ভাজাটা ছিল, ভাজা আছে, আর এই যে চিড়ে ভাজা এখন নিয়ে নিয়েছি, আর তাতইকে দিয়েছি, যে দুধটাও খায় সেটা ওকে দিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে। তো চলো, আর চা তো হই, চা ফুটে এসছে, এখন একটু আর একটু ফুটুক তারপরে নামিয়ে নেব। তো এই যে তাতই, তাতইকে দিয়ে দিয়েছি এখন গরম গরম দুধ, তাতই খেলে এলো। আজকে কি আর কি হলো স্কুলে, তো ভায়োলিন হয়েছিল সিসিএ। আচ্ছা, করেছো ভায়োলিন? নতুন কোনো গান শিখিয়েছে? না। আচ্ছা, তো রাত্রিবেলা আজকে রান্না করছি একটু ডিম চচ্চড়ি, ভাবলাম ডিম কথা করি, তারপরে ভাবলাম না অনেকদিন ডিম চচ্চড়ি খাওয়া হয় না। আর এই যে আলুটাকে তাড়াতাড়ি যেহেতু হবে সেহেতু আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আর তো ডিম চচ্চড়ি আগেও বলেছি পাঁচফোড়ন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে করব। তো হয়ে যাক, তারপর দেখাচ্ছি, এটা আর দেখানোর তো কিছু নেই। তো আমি তো ডিম চচ্চড়ির জন্য টমেটো সস দিলাম, আর একটুখানি হলুদ নুন দিয়েছি, আর একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি না দিলে ডিম চচ্চড়ি টেস্ট হবে না। তো হয়ে গেছে, আমি হয়তো আলু সেদ্ধ করেই আছে, বেশিক্ষণ লাগবে না, একটু জল দিলেই হয়ে যাবে। গুড মর্নিং, আজকে সকালে তাতে তো স্কুলে চলে গেছে, মানে বাসে তুলে দিয়ে আসলাম, আর ফেরার পথে তো একটা জিনিস নিয়ে আসলাম, একটু বাউলি, তারপরে একটু চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাগুলো না দারুণ খেতে, বেশ 10 টাকার চিড়ে ভাজা, কিন্তু বেশ কোয়ান্টিটিতে মানে অনেকটা থাকে। আর একটু গুড়ের বাতাসা নিয়ে আসলাম, এর মধ্যে গুড়ের বাতাসা আছে, আর এগুলো নিয়ে আসলাম, এগুলো 5 টাকা করে, ওই একটু মুখটা চেঞ্জ হয় আর কি। গরম মশলার গুঁড়ো, যে গরম মশলার গুঁড়ো, আর আমরা লঙ্কা গুঁড়োটাই ইউজ করি, লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, কারণ মেয়ে খায়, আর ঝালটাও ততটা নেই, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট রঙটা হওয়ার জন্য, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। আর এই যে মুড়ি নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম, এখন দেবো এই টক দই জলটা, মানে টক দই একটুখানি ছিল তো জল মিশিয়ে রেখেছে, এটা দেবো গাছে, কারণ গাছে আবার সে সাদা সাদা হচ্ছে। সবজি খুব একটা কিনে রাখা হয় না, কারণ সবজি অনেক সময় থাকলে শুকিয়ে যায়, তো সেই ভয়ে কিনি না, কারণ সেইভাবে করা হয় না। তো যখন যেরকম সবজি খাওয়ার মানে ইচ্ছা হয় সেরকমভাবে কিনে নিই। যেমন এখন নিউ ব্যারাকপুর থেকে আসার সময় বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম, যেমন একটু বেগুন, একটু ফুলকপি, কচুর লতি,
কচুলতি, তারপরে হচ্ছে মোচা, এগুলো না ওখানে মানে কেটে বিক্রি হয়, অনেক জায়গাতেই হয়, কিন্তু কেটে বিক্রি হলে সুবিধা কি, আর ওগুলো সে কাটাকাটি প্রশ্নই, রান্না করে নিলেই হবে, ভালো করে ধুয়ে রান্না করে নিতে হবে। তো দেখেছিলাম অনেকগুলো জিনিসই, তো কচুলতিটা নিয়ে এসেছিলাম, তো হয়তো গেছে, কচুলতি করে ফেলেছি আর সেটা দেখানো হয়নি। আর ভেবেছিলাম কচুরলতিটা একটু চিংড়ি মাছ টাছ দিয়ে করবো, তা সেটার দিনই একটুখানি ডিম ভেজে ওর মধ্যে দিয়েছিলাম, ভালোই লাগছিল খেতে পেঁয়াজ রসুন দিয়ে। তো এখন করছি রান্না, আজকে দই মাছ করে নিচ্ছি, আর একঘেয়েমি জিরে বাটার ঝোলও ভালো লাগছে না, সর্ষে পোস্ত ইচ্ছা করছে না, তো ভাবছি আজকে একটু টক মিষ্টি ঝালের ব্যাপারটা করা হোক। তো চলো, তো মশলা তো দিয়ে দিয়েছি, এখন কষানো হয়ে গেছে, এবার একটু দই দেবো। নিউ ব্যারাকপুরে এই লঙ্কাগুলো আগে সাংঘাতিক ঝাল ছিল, মানে একটা লঙ্কা একটা তরকারিতে জব, তো এখন একটা কেন, বোধ হয় 50টা লঙ্কা দিলেও ঝাল হবে না, জানি না, সবই বোধ হয় সারের জন্য। অফিসে যাওয়ার পথে পাশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে প্ল্যান করতে থাকি যে গিয়ে আমি কী কী কাজ করব। যাই হোক, প্রতিদিনের এটা কোনো নতুন রুটিন নয়, রোজই একই রুটিন। বিকেলবেলা দেখলাম অফিসের পেছনে বেশ কিছু সেলফ হেল্প গ্রুপের লোকজন জমায়েত হয়েছে। এখানে তিন ধরনের টোটো দেওয়া হচ্ছিল, একটি হচ্ছে একদম নর্মাল টোটো যাতে মানুষ ক্যারি করা যায়, একটিতে সলিড লিকুইড ম্যানেজমেন্টের জন্য দেওয়া হচ্ছে, আর একটি হচ্ছে কোনো জিনিসপত্র বা কোনো সামগ্রী কিনে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। গন্ডগোল হয়ে গেছে, মানে সিদ্ধটা এত বেশি হয়ে গেছে, অন্যদিন একবারে করি ঠিকঠাক হয়, আজকে একটু ব্যস্ত হয়ে গেছে, ওদিকে ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দেব একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটু লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো তরকা তো রেডি প্রায়, এটার সঙ্গে শুধু রাত্রে রুটি হবে নাকি? তো আমি ডিমটাকে আলাদা করে ভেজে নিয়েছিলাম, ভেজে তরকারির উপরে দিলাম, আর খেতে বেশ ভালোই হয়েছিল। আর একটা বিষয় বলার আছে, এই তরকার মশলাগুলো এমনি ভালো, তরকার মানে টেস্টটা আসে, কিন্তু ওই কসৌরি মেথি টেথি দিলে না আরেকটু বেশ মানে টেস্টটা এনহান্স হয় আর কি। তো যাই হোক, যা আছে আপাতত তাই দিয়ে দিলাম, আর দেখা যাক খেয়ে কেমন হয়। তো এখানে তরকাটা বিক্রি হয়, বেশ ধনে পাতা দেয়, স্যার একবার এনেছিল, বলো দারুণ টেস্ট তরকাটা, খুব ভালো বানিয়েছিল, ধনে পাতা ডিম ডিম দিয়ে খুব সুন্দর করে বানানো। তো আমি ওই জন্য একটু ধনে পাতা দিলাম, তবে ওই দোকানের মতো টেস্ট আর আসলো না, আর ভালোও লাগছে না, মানে অনেক সময় তো সবসময় রান্নার মুখ থাকে না। তো আর রুটি হয়েছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটা যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের সঙ্গে থাকো আর কমেন্টস করো, তাহলে আমরা বুঝতে পারবো কি মানে কোন জায়গাটা ভালো লাগছে, মন্দ বোঝা যাবে, আর একটু শেয়ার করো, একটু শেয়ার করে দিই, কারণ অনেকেরই হোয়াটসঅ্যাপ ফেসবুক আছে, একটু শেয়ার করো। তো চলো, আবার কালকে স্যার কি নতুন নিয়ে আসছে, কালকেটা সারপ্রাইজ থাকবে, ভালো জিনিস, ঠিক আছে, তো সেটা আবার একটা থাকবে। গুড নাইট, গুড নাইট।